ভিডিওর মেইন টপিকস হলো নো ইনডেক্স ভিডিও ভিডিও ইনডেক্স কেন হয় না সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা তো চলুন আমরা একটা পোস্ট তো আমাদের একটা পোস্ট ইনডেক্স হয়নি তো আমরা দেখে আসি ভিডিও পেজ থেকে কুড নট ডিটারমাইন দ্য প্রমিনেন্ট অন দ্য পেজ এই টপিকটা উপরে গুগল কুড নট ডিটারমাইন দ্য প্রমিনেন্ট ভিডিও অন দ্য পেজ মানে পেজটাকে ভিডিও পেজটাকে গুগল খুঁজে পাচ্ছে না সেটা বলছে তো চলুন দেখা যাক এর মধ্যে লিঙ্কের মধ্যে ওপেন করি তো এখানে কি লিখছে তো ভিডিও পেজ আর নট ইন্ডেক্সড অর সেভ গুগল অ্যাজ ভিডিও রেজাল্ট তো আমরা প্রথমে ভিডিও লিঙ্কটাকে কপি করে নিব আপনি এভাবে সিলেক্ট করে কপি করে নিলেন আমরা রিস রেজাল্ট টেস্ট করব আমরা প্রথমে এই যে রিস রেজাল্ট টেস্ট ক্লিক করে টেস্ট ইউআরএল এখানে কিছু ক্যাপচা ভেরিফাই সরি আর ক্রসিং নাই তাহলে এখানে একটু ক্যাপচা ঝামেলা আছে ক্যাপচা রিলোড হতে একটু সময় নেই পেজটাকে রিলোড করে দিই এবার রং ও সরি ভেরিফাই আসছিল আমরা একটু ওয়েট করব আচ্ছা দেখ এই যে যখন আমার রেজিস্ট্রেশন চেক করব আমার রেজাল্ট আসবে তখন যে আসবে কি ভ্যালিড থ্রি ভ্যালিড আইটেম ডিটেক্টেড এখানে ভিডিও অপশন না এখানে একটা ভিডিও অপশন আসবে যে ভিডিওটা আমাদের এখানে আসেনি তো এর জন্য আমাদের কি করতে হবে তো আমরা প্রথমে চলে যাব আমাদের ইউটিউব ভিডিওতে আমরা যে ভিডিওটাকে ইমবেড করে নিতে চাচ্ছি তো আমরা প্রথমে শেয়ারে যাব শেয়ারে গিয়ে ইমবিট ইমবিট করে আমরা কোডটাকে কপি করে নিব কপি করে নিই নেওয়ার পর আমরা আমাদের পোস্টে গিয়ে এইভাবে যেখানে ভিডিওটা দিতে চান ঠিক সেখানে পেস্ট করে পেস্ট করে আপনি কোড দিলে সেভ আপডেট করলেই পোস্ট আপডেট করলেই আমাদের ভিডিও ইন্টারফেস চলে আসবে কিন্তু এই ভিডিও ইনডেক্স হচ্ছে না তার জন্য কি করতে আমরা ভিডিওর শেষে চলে যাব একদম শেষ পয়েন্টে চলে যাব যে এই যে এখানে আমরা এই ভিডিওর লিঙ্কটা যে ভিডিওটা দিতে চাচ্ছি এটার ইউআরএলটা আমরা কপি করব এটার ইউআরএলটা আমরা কপি করব কপি করে এই ফ্রি ভিডিও রিস্ট রেজাল্ট ভিডিও স্কিমা ডট কম থেকে আমরা এখানে পেস্ট করে আমরা এখানে পেস্ট করে দিব আমরা এখানে পেস্ট করে দিয়ে জেনারেট ভিডিও স্কিমা এই যে একটা কোড চলে আসলো দশন এলডিতে এই কোডটা আমরা পুরোপুরি কপি করে নিব
কপি করে নিয়ে এই পোস্টের এখানে আমরা পেস্ট করে দিব, দিয়ে আমরা পেজটাকে আপডেট দিয়ে দিব। তাহলে এখানে একটা ফাঁকা জায়গা চলে আসবে। এবার এই কোডটা ঠিক আছে কিনা আমরা কিভাবে চেক করবো, আমরা আবার রেজিস্ট্রার থেকে আমরা এখান থেকে এই যে কোডের এখানে বসাই কোড দিয়ে আমরা আমরা কোডটাকে চেক দিতে পারবো যে কোড ঠিক আছে কিনা। কেন জানি না ক্যাপচাতে খুব সমস্যা করছে। ইউআরএল টেস্ট করতে হলে আমাকে আপনাকে এই পোস্টের ইউআরএলটাকে কপি করতে হবে, পোস্টের ইউআরএল কপি করে আপনাকে টেস্ট দিতে হবে। আর যদি আপনি কোড দিতে চান তাহলে এই যে ফ্রি কোডটা পাইলাম আমরা জেনারেট করে এই কোডটা দিয়ে আমরা টেস্ট করব। আসলে ক্যাপচাটা কেন আসছে না বুঝতেছি না। স্পিডের সাফার কারণে স্কিপ বেশি হয়ে যাচ্ছে। এখানে বলছে সিঁড়ি কোন গুলো, তো আমরা সেভাবে সিঁড়ি দেখাই দিই। হ্যাঁ এখানে সিঁড়ি আছে, হ্যাঁ এই যে এবার টেস্ট হয়েছে, টেস্ট মোড দেখুন। তো এই কোডটা ঠিক থাকে, ঠিক এই যে আমাদের ওয়ান আইটেম ভ্যালিড ডিটেক্টেড, ওয়ান ভিডিও ডিটেক্টেড চলে আসছে। এবার যদি আমরা এই ইউআরএলটাকে টেস্ট করি, ইউআরএলটা এই পোস্টের ইউআরএলটা যদি চেক করি তো দেখুন কি আসে এখানে। আমরা একটু ব্যাকে চলে যাই, এখান থেকে দিয়ে টেস্ট রেজাল্ট বাইসাইকেল কোনগুলো। টেস্টিং লাইভ ইউআরএল, ইউআরএলটা লাইভ টেস্ট করছে, দেখি কি আসে। ফোর ভ্যালিড আইটেম ডিটেক্টেড, প্রথম যখন আমরা টেস্ট করি তখন ছিল কি থ্রি ভ্যালিড আইটেম ডিটেক্টেড, এখন ফোর আইটেম হয়েছে। এখানে আমাদের নতুন একটা অপশন চলে আসছে ভিডিও, যে ওয়ান আইটেম ভ্যালিড ডিটেক্টেড ক্রাউড হচ্ছে। তো এইভাবে আমরা প্রতিটা ভিডিওকে আমরা ইন্ডেক্স করাতে পারবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।